স্পেশাল রুকিয়া। এই রুকিয়া তিনটা, এক নম্বর যদি কোরআন পড়তে পারেন সূরা বাকারা পড়বেন, যদি পড়তে পারলেও যদি আপনার দ্বারা সম্ভব না হয় সন্ধ্যার পর থেকে কোনো একটা ডিভাইসে, মোবাইলে, বড় সাউন্ড সিস্টেমে আপনি যে ঘরে অবস্থান করেন ওই ঘরের মধ্যে সূরা বাকারা চালায় রাখবেন। সূরা বাকারা শেষ হইতে 20-25 মিনিট লাগে চালায় রাখলে, নিজে পড়লে এরকম অনেক বড় সূরা আড়াই পারা প্রায় 2-2.5 ঘন্টা লাগবে যদি আপনি দ্রুত ফ্লুয়েন্ট পড়তে পারেন। আপনার সূরা বাকারা এক নম্বর মনে থাকবে, এটা সূরা বাকারা মাগরিবের পর ঘরের মধ্যে চালায় রেখে দিবেন। দুই নম্বরে আয়াতুল হারক যেটা বলা হয়, জাহান্নাম সংক্রান্ত যে সকল আয়াত, এই আয়াতের 5-10টা আয়াত আপনি বের করে নিয়ে এটা বেশি বেশি পড়বেন। জাহান্নাম সংক্রান্ত যে আয়াত, হারক বলা হয় আয়াতে, এরকম আয়াত আপনি খুঁজলে পেয়ে যাবেন, সংক্ষিপ্ত সময়ের জন্য বলা যাচ্ছে না, এইটা পড়বেন দুই নম্বর। তিন নম্বরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর সূরা ইখলাস, ফালাক নাস। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালা ইখলাস, ফালাক নাস, এই তিনটা একটু পানি রাখবেন, অলিভ অয়েল বা সরিষার তেল রাখবেন, এর মধ্যে 7 বার পরে দম করবেন, ফু দিয়ে দম করে এই পানিটা খাবেন, রাত্রে শোয়ার সময় মাথা গা অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল লাগাবেন, এটা আপনি কন্টিনিউ করতে থাকবেন। সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ইখলাস, ফালাক নাস করে ফু দিয়ে দম করে এটা করবেন। আর সবচেয়ে বড় যেটা, যেটা ওয়াসওয়াসা দেয় আমাদের জন্য, আপনি প্রায় সময় আপনি সূরা নাস পড়তে থাকবেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস।